আসসালামু আলাইকুম বন্ধুদের সবাইকে, ওয়ার 24 চ্যানেলের পক্ষ থেকে আমি সৌরভ আপনাদের সাথে আছি। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি একটি হলোগ্রাফি ভিডিও তৈরি করতে পারেন খুব সহজে। লেটস গো স্টার্টেড, আই উইল শো ইউ হাউ টু মেক ইট এ হলোগ্রাফি এডিটিং। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও পেতে মিস না করেন। লেটস গো স্টার্টেড। সর্বপ্রথম আপনাকে কাইন মাস্টার ওপেন করে নিতে হবে। কাইন মাস্টার ওপেন করার পর প্লাস বাটন ক্লিক করে দিয়ে আপনি একটি প্রজেক্ট ওপেন করে নেবেন। এখানে আমি একটা প্রজেক্ট ওপেন করে নিলাম। প্রজেক্ট ওপেন করার পর আমরা এখানে মিডিয়াতে ক্লিক করে দিয়ে আমরা যে ফাইলটা দিয়ে আমরা এই এডিটিং করতে যাচ্ছি সেই ফাইলটা এখানে নিয়ে আসবো, ইনপুট করব। আমরা সেটাকে ইনপুট করে নিলাম। ইনপুট করার পর আমরা এটাকে প্লে করে দেখি আমাদের মডেলটিটা কীরকম। এটা হচ্ছে আমাদের মডেলিং। আমরা এভাবে একটি মডেলিং করে নেব। হলোগ্রাফি ভিডিও এডিটিংয়ের জন্য আপনাকে এরকম একটা মডেলিং তৈরি করে নিতে হবে। আপনি এরকম একটা মডেলিং করে নেবেন। আর মডেলিং যখন করা হয়ে যাবে, তারপরে আপনি যে জিনিসটা আপনি হলোগ্রাফি করতে যাচ্ছেন সেটাকে এখানে ইনপুট করতে হবে। আমি যেখানে আমার হলোগ্রাফিটা শুরু করতে যাচ্ছি, যেখানে আমার হলোগ্রাফিটা শুরু হবে সেখানে আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে আমি একটা স্ক্রিনশট এখানে হলোগ্রাফি করব। সেই স্ক্রিনশটটা আমি এখানে ইনপুট করব। ইনপুট করার জন্য আমরা চলে যাব লেয়ারে। এখন আমরা এটাকে লেয়ারে ক্লিক করে দিই। আমরা লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমরা যেখানে আমাদের সেই স্ক্রিনশটটা আছে, আমরা সেই স্ক্রিনশটটা এখানে ইনপুট করে নেব। এখান থেকে এই স্ক্রিনশটটা আমরা এখানে থেকে কী করবো, ইনপুট করব। এখন ইনপুট করার পর আমরা এটাকে একটু ছোটো করে নিই, অ্যাডজাস্ট করব। আমরা ছোটো করে একটু অ্যাডজাস্ট করে এটাকে এখানে বসিয়ে নেব, যাতে করে আমাদের এটা বুঝতে খুব সহজ হয়। খুব সুন্দরভাবে এটাকে আমরা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আমরা এটাকে ক্রমাকৃতিতে ক্লিক করি। এখানে ক্রমাকৃতিতে ক্লিক করার পর আমরা এটাকে এনাবল করে দেবো। এনাবল করার পর এটাকে আমাদের হলোগ্রাফি কিন্তু হয়ে গেছে। আমরা এই হলোগ্রাফিটা হয়ে গেছে কিন্তু এটাকে আমাদের অ্যাডজাস্ট করে যতটুকু আমাদের দেখতে সুন্দর দেখাতে সেভাবে আমরা করে নেব এটাকে। তো এইভাবে মোটামুটি ঠিক আছে আমার মনে হচ্ছে, এভাবে করে নেই। তারপর এটাকে টিক মার্ক ক্লিক করে দেবো। তারপর দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন এরপর আমরা যে কাজটা করবো, ইন অ্যানিমেশন করব। আমরা এটাকে প্রথমে একটা ইন অ্যানিমেশন দেবো, স্লাইড আপ। এটাকে স্লাইডিং আপ, যখন আমরা এটাকে ক্লিক করবো তখন স্লাইডিং আপ হয়ে আসবে। এটা মনে হবে যে একটি হলোগ্রাফি একটি আপ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রথম স্ল্যাপ হয়ে গেছে। কতটা আমরা রাখবো সেই জায়গাটা নিয়ে আমরা এটাকে স্পিড লেয়ার করে এটা আমরা কেটে ফেলবো এবং কি বাকি অংশ ডিলিট করে দেবো। এবং এরপর আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় লেয়ারটা নিতে পারি আমরা, অথবা আমরা চাইলে আমাদের আউটলাইন আউট অ্যানিমেশনটা সেটাও করতে পারি। আমরা এখন আউট অ্যানিমেশনটা করে নিই। আউট অ্যানিমেশন করার জন্য আমরা এভাবে একটা স্লাইড রাইট করে দেব এবং কি দ্বিতীয় যে হলোগ্রাফি যেটা হবে সেটা আমরা এখানে ইনপুট করে নিলাম এবং দ্বিতীয়টাও আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার মধ্যে জায়গা করে সম্পূর্ণ সুন্দরভাবে এটাকে বসাবো, যাতে করে বুঝতে সুবিধা হয় এবং কি আমরা এটাকে ক্রমাকৃতিতে যে আমরা এটাকে স্ক্রিনটা রিমুভ করে দেবো, ব্যাকগ্রাউন্ড যে স্ক্রিনটা আছে সেটাকে রিমুভ করে দেওয়ার জন্য আমরা ক্রমাকি ইউজ করব। এটাকে অ্যাডজাস্ট করে আমাদের যা দরকার হবে সেটাকে আমরা বসিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে এভাবে অ্যাপটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এটাকে আমরা এটাকে প্লে করে দেখি এরকমভাবে হচ্ছে। কিন্তু আমরা এটাকে ইনার যেটা হচ্ছে আপনার এই ইনার যেটা অ্যানিমেশন সেটা করতে হবে। ইন অ্যানিমেশনের জন্য আমরা এটা স্লাইড রাইট করে দেবো। স্লাইড রাইট করার পর এটা কিন্তু রাইটে সুইপ হয়ে যাবে, স্লাইড হয়ে যাবে। তো স্লাইড করার পর দেখেন এটা কিন্তু স্লাইড হয়ে যাচ্ছে। সেম এভাবে কতটুকু রাখবেন সেই পর্যন্ত রাখার পর আপনাকে কেটে ফেলবেন। দ্বিতীয় অংশটা আপনি ডিলিট করে দিবেন, বাকি অংশটা যতটুকু দরকার আপনি সেট করে রাখেন বাকিটা আপনি ডিলিট করে দিবেন এবং কি আউট স্লাইড করে দিবেন, আউট অ্যানিমেশন করে দিবেন। আউট অ্যানিমেশনের জন্য আমরা আউট স্লাইডে লেফট করে দেবো। আমরা লেফটে যখন স্ল্যাপ করেছি এটাকে আমরা লেফট করে দেবো। এরপর আমরা তৃতীয় যেটা সেটা আমরা এখানে ইনপুট করব। এটা হচ্ছে আমার তৃতীয় হলোগ্রাফি পিকচার, সেটাকে আমরা এখানে ইনপুট করলাম। ইনপুট করার পর এটাকে আমরা সাইজ করে জায়গা মতো বসিয়ে দেবো। বসানোর পর এটাকে আমরা কী করব, এখানে আমাদের সেটাকে অ্যানিমেশন করতে পারি। আমরা দেখেন এখান থেকে স্লোপ রাইট করে দিচ্ছি। স্লাইড রাইট করার পর এখন আমরা ক্রমাকি যাব। ক্রমাকিতে যাওয়ার পর এটাকে আমরা কী করতে পারছি, এনাবল করে দিয়ে অ্যাডজাস্ট করে দিয়ে এটাকে সুন্দর করে বসে দেবো। এটা হয়ে গেছে অলরেডি আমাদের তৃতীয়টা। এটা কতটুকু রাখবো সেটা করে যাওয়া আমরা কেটে দেবো স্পিড লেয়ারে এবং কি দ্বিতীয় অংশ আমরা ডিলিট করে দেবো এবং কি তৃতীয় চতুর্থটা আমরা আনবো। এখন
এটা চতুর্থ আমাদের স্ক্রিনশট যেটা রয়েছে আমরা চতুর্থ যেটা করব সেটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করার পরে এটাকে একটু উপরে বসিয়ে দেব তারপর আমরা ক্রোমাকিতে চলে যাব এটাকে ক্রোমাকির মাধ্যমে এনাবল করে দেব এবং কি সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব আমাদের যতটুকু দরকার মনে হয় তো এটা করা হয়ে গেল এখন আমরা ইনার যে স্ক্রিনটা সেটা আছে আমরা ইনার অ্যানিমেশনটা করব ইনার অ্যানিমেশনের জন্য আমরা যেটা করব সেটাকে আমরা ইন অ্যানিমেশন ক্লিক করে দেব ওকে আমরা এতটুকু রেখার পর এটা আমি কেটে দিলাম এখন আউট অ্যানিমেশন করি আমরা আউট অ্যানিমেশনের জন্য স্লাইড আপ স্লাইড ডাউন করে দেবো স্লাইড ডাউন করে দিলে এটা কি নিচে চলে আসবে এখন পুরোটা যদি আমরা প্লে করি এটা কিন্তু আমাদের অ্যানিমেশন হয়ে যাচ্ছে এভাবে আপনি খুব সহজে আপনি একটা জিনিসকে স্ল্যাপ হিসেবে স্লাইড হিসাবে আপনি অ্যানিমেশন করতে পারেন খুব সহজে এটা ছিল অ্যানিমেশনের দ্বিতীয় সুন্দর একটা দাওয়াত আপনি এভাবে খুব সহজে একটা অ্যানিমেশন তৈরি করতে পারেন আপনার হলোগ্রাফি ভিডিও এডিটের জন্য এবং কি এরপর যদি আমরা সাউন্ড এডিট করে সাউন্ড দিই তাহলে আমরা এখানে ফোল্ডারে চলে যাব এবং কি আমরা যে সাউন্ডটা এখানে ডাউনলোড করেছি সেই সাউন্ডটা আমরা এখান থেকে দিয়ে দেব আপনাকে যখনই আপনি সাউন্ড সিলেক্ট করবেন অবশ্যই সাউন্ডগুলো ডাউনলোড করবেন আপনার ইউটিউব থেকে ইউটিউবের অন্য কোথাও থেকে করবেন না সেটা হচ্ছে ইউটিউব স্টুডিওতে যাবেন এবং কি আপনার অডিও স্টুডিও আছে সেখান থেকে আপনার নিজস্ব আপনি ইউটিউব থেকে ইউটিউব স্টুডিও থেকে আপনার ইউটিউবের নিজস্ব যেসব মিউজিক রয়েছে সেগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন খুব সহজে এবং কি এটা করা হয়ে গেছে এখন আমরা এটাকে শেয়ার বাটনে ক্লিক করে এটাকে আমরা এক্সপোর্ট করব এখানে একটা এক্সপোর্ট আছে আমরা এক্সপোর্ট করে নিলাম এটা কিন্তু আমাদের এক্সপোর্ট হয়ে গেছে আমরা প্লে বাটন করি ম্যাক্স প্লে যায় আমরা এটাকে প্লে করি তখন আমাদের কিন্তু এইটা ভিডিও ছিল এটা কিন্তু আমাদের অটোমেটিক হয়ে গেছে অলরেডি চমৎকার একটা ভিডিও কিন্তু আমরা এডিটিং করে ফেলেছি এভাবে খুব সহজে আপনি এডিটিং করতে পারেন হলোগ্রাফি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ